হাই এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওর মূল বিষয় ওএমআর সিট। ওএমআর সিট কতটা গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি না। যখন আমরা যে কোনো একটি বিষয় ভুল করি, অর্থাৎ রুল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর বা বিষয় কোড, সেট কোড যখন আমরা ভুল করি, তখন আমাদের লাইফ থেকে একটি বছর ঝরে যায়। সেক্ষেত্রে সে বছর আর আমাদের পরীক্ষার ফলাফলগুলো শিক্ষার্থী আসে না। সেক্ষেত্রে আমরা আপনাদের সামনে আজকে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার ওএমআর সিটটি পূরণ করতে পারেন। ওএমআর সিট শিক্ষার্থী দুই প্রকার, একটি হলো এমসিকিউ ওএমআর সিট, আরেকটি হলো সৃজনশীল ওএমআর সিট। প্রথমে আমরা এমসিকিউ ওএমআর সিট নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আপনারা এমসিকিউ ওএমআর সিটটি স্ক্রিনে দেখতেছেন। এমসিকিউ ওএমআর সিটে এখানে দেখতেছেন রুল নম্বর, এখানে হলো সেট কোড, এখানে হলো রেজিস্ট্রেশন নম্বর, তারপরে হলো বিষয় কোড, আর এখানে আপনারা সাল দেখতেছেন। প্রথমে আপনারা এখানে যে সালটা দেখতেছেন, দুই অক্ষর বা তিন অক্ষর থাকবে। আপনারা এসএসসি, জেএসসি বা এসএসসি যেই পরীক্ষা দেন না কেন, দুই অক্ষর থাকবে, লাস্টের দুই অক্ষর আপনি লিখতে হবে। অর্থাৎ এখানে যদি 2000 থাকে, যদি 20 থাকে, সেক্ষেত্রে আপনারা বাকি সনটা লিখবেন 2023, 24-এ দিলে 24, 22-এ পরীক্ষা দিলে 22, যে সনে দেন সেই সনটা এখানে লিখে দিবেন, মানে বাকি গড়টা পূরণ করে দিবেন। তারপরে এখানে আপনাদের রুল নংটা লিখবেন। রুল নং লেখার ক্ষেত্রে এগুলো ইংরেজিতে লিখতে হবে। ধরি আপনাদের রুল নং এর প্রথম অক্ষর টু, অর্থাৎ দুই। আর একটি কথা হলো, আপনারা রুল নং, রেজিস্ট্রেশন নম্বর এগুলো লিখার আগে আপনাদের যে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড আছে সেটি বের করে সেখান থেকে দেখে খুব সঠিকভাবে লিখবেন। লিখার সময় প্রথমে প্রয়োজন হইলে আপনারা আপনাদের পেন্সিল দিয়েও আপনারা একটু একটু করে দাগিয়ে নিতে পারেন, মানে একটু চিহ্ন দিয়ে দিয়ে নিতে পারেন। আর যখন আপনারা এগুলো পূরণ করবেন তখন আপনাদেরকে কেউ ডাকলেও, অর্থাৎ আপনাদের বন্ধু বান্ধব কেউ ডাকলো, আপনারা সেই ডাকে সাড়া না দিয়ে আপনারা মূলত এগুলো সঠিকভাবে আপনারা পূরণ করবেন। কারণ একটি ভুল হলে আপনার জীবন থেকে বা লাইফ থেকে একটি বছর শেষ। সেক্ষেত্রে ধরি আপনাদের রুল নং এর প্রথম অক্ষর টু, সেক্ষেত্রে আপনারা এই সোজা যেখানে টু আছে সেই টুটা লিখবেন। তারপরে ধরি শূন্য, তারপরে এই শূন্য, তারপরে ধরি আপনার রুল নং হলো সিক্স, সেক্ষেত্রে আপনার এই সিক্স গড়গুলো খুব সুন্দরভাবে, এখানে যে সিক্স আছে এই গড়টি খুব সুন্দরভাবে কালো ম্যাটাডোর হাইস্কুল জাতীয় কলমগুলো দিয়ে খুব সুন্দরভাবে বরাট করবেন, যাতে কোনো ফাঁকা না থাকে। তারপরে ধরি সেভেন, তারপরে এই সোজা যে সেভেন আছে সেভেন পূরণ করবেন, তারপরে ধরি শূন্য, তারপরে শূন্য এটাকে পূরণ করবেন, তারপরে ধরি নাইন, সেই সোজা যে নাইন আছে এটাকে আপনারা পূরণ করবেন। এরকমভাবেই আপনারা এরকমভাবে রুল নংটা পূরণ করতে পারেন। তারপরে হলো সেট কোড শিক্ষার্থী, অর্থাৎ আপনাদের এমসিকিউগুলো মূলত চারটা সেটে বিভক্ত, ক সেট, খ সেট, গ সেট, গহ সেট। সেক্ষেত্রে আপনি যেই সেটের এমসিকিউ পান সেই সেটটি এখান থেকে আপনারা পূরণ করতে হবে। তবে আপনারা এখানে কোনো প্রকার দাগাদাগি করা যাবে না, এগুলো মাথায় রাখতে হবে। তারপরে আমরা কথা বলবো শিক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখতেছেন রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন নম্বর যদি 3, 4, 5, 6, 0, 9 এরকম হয়, থ্রির সোজা থ্রি যেখানে আছে এটা আপনারা পূরণ করবেন। জিরো হলে জিরো, সিক্স হলে এই সোজা সিক্স, তারপরে সেভেন হলে তার সোজা সেভেন, তারপরে ধরি ওয়ান, তারপরে ওয়ান, তারপরে ধরি থ্রি, থ্রি করবেন, তারপরে ফোর, তারপরে এবার ফোর করবেন, এরকমভাবে করে নেবেন। তারপরে হলো বিষয় কোড, অর্থাৎ আপনাদের যেই অ্যাডমিট কার্ড আছে সেখানে প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা বিষয় কোড থাকে, সেখান থেকে দেখে আপনারা এই বিষয় কোডগুলো পূরণ করবেন শিক্ষার্থী। তারপরে হলো কক্ষ পরিদর্শকের স্বাক্ষর, অর্থাৎ এখানে আপনাদের যারা কক্ষ, অর্থাৎ আপনাদের পরীক্ষার কেন্দ্রে গার্ড দেয়, তারা এখানে স্বাক্ষর দিবে আর তারিখ দিবে, এখানে আপনাদের কিছু করার নেই। তারপরেই আপনারা মূলত এখান থেকে এই নোটবুকগুলো শিক্ষার্থী পূরণ করা শুরু করবেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক বৃন্দ, কথা বলবো এবার সৃজনশীল ওএমআর শিট কীভাবে পূরণ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে। এখানে আপনারা দেখতেছেন এসএসসি, এসএসসি বা ডিআইবিএস পরীক্ষা। সেক্ষেত্রে আপনারা যেই পরীক্ষা দিবেন, ধরি আমি এসএসসি পরীক্ষা দিব, সেক্ষেত্রে এসএসসির উপরে টিক দিব, আর এসএসসি দিলে এসএসসির উপরে টিক দিব, আর এখানে সন পুরোটা আপনারা
পূরণ করে দিবেন, যে শনে পরীক্ষা দেন সেই শনটা পূরণ করে দিবেন। আর এখানে আপনারা যে কালো লেখাগুলো দেখতেছেন বা দাগগুলো দেখতেছেন, এখানে কোনো প্রকারে দাগাদাগি করা যাবে না। তারপরে আপনারা এখান থেকে, যেমন আমি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকি তাহলে এসএসসির এই গড়টা আমরা পূরণ করব, আর এসএসসি দিয়ে থাকলে এসএসসির গড় যেটা দিয়ে থাকি সেই গড়টা পূরণ করব। রোল নংয়ের বিষয়গুলো ইংরেজিতে এগুলো পূরণ করব, সংখ্যায় ইংরেজিতে লিখব 2047 এরকমভাবে লিখব। লেখার পরে আগের মতনই টু গড়টি পূরণ করব, তারপরে জিরো, তারপরে ফোরের সোজা ফোর গড়টি পূরণ করব, তারপরে 6 7 এরকমভাবে আপনি সম্পূর্ণটাই এরকমভাবে পূরণ করতে পারেন, আগে আমরা যেভাবে আপনাদেরকে দেখিয়েছি। তারপরে হলো বিষয়কোড। বিষয়কোডের বিষয়টা হলো আপনাদের অ্যাডমিট কার্ডে যে বিষয় পরীক্ষা দিচ্ছেন সেই বিষয়ের বিষয়কোডটা আপনারা পূরণ করে নেবেন। শিক্ষার্থী কথা বলবো, তারপরে অতিরিক্ত খাতার বিষয়ে, আপনি যদি কোনো প্রকার অতিরিক্ত খাতা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রথমেই এই গড়গুলো পূরণ করবেন না। আপনারা গড়গুলো পূরণ করবেন সবার শেষে, অর্থাৎ আপনারা যদি তিনটা অতিরিক্ত খাতা নিয়ে থাকেন তাহলে প্রথমে আপনারা এখানে লিখবেন 0 3। লিখার পরে এখানে যে থ্রির গড়টা আছে এটা আপনারা পূরণ করে দিবেন। এমন কখনো করবেন না যেমন একটি নিয়েছেন এক পূরণ করলেন, দুটি নিয়েছেন দুই পূরণ করলেন, এরকমভাবে কখনোই শিক্ষার্থী পূরণ করা যাবে না। আর এখানে আপনারা যে বাকি গড়গুলো দেখতেছেন এগুলো হলো শিক্ষা বোর্ড বা শিক্ষকদের কাজ, সেক্ষেত্রে এগুলো নিয়ে আপনারা এগুলোতে হাত দেওয়ারও দরকার নাই। এরকমভাবে আপনি যদি উপরের বিষয়টি পূরণ করেন সেক্ষেত্রে আশা করতে পারি আপনি সঠিকভাবে পূরণ করেছেন বা করবেন। তারপরেও যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই শিক্ষার্থী কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আশার আলো সিএস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।